ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আজাম, অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আমার সম্মানিত দিনদার মুসলিম যুবক কিশোর শিশু ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সলাত জোহরের পরে এই ধরনের একটি অত্যন্ত মোবারকময় প্রোগ্রামে, মোবারকময় মজলিসে সুনামগঞ্জ শহরের পূর্ব হাসননগর
এই জামে মসজিদে একত্রিত হয়ে কোরআন এবং সুন্না থেকে কিছুক্ষণ সময় আল্লাহ রাব্বুল আলমিনের দিন নিয়ে কথাবার্তা বলার এবং শোনার যে মহান রাব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলমিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক অনেক দূর দূরান্ত থেকে এবং আমি নিজেও অনেক দূর দূরের থেকে এসে আপনাদের সাথে দেখা করতে পেরেছি, বুঝতে পেরেছি, কথা বলতে পেরেছি, এটা আল্লাহ রাব্বুল আলমিনের বিরাট এক নিয়ামত। এবং আপনারাও এখানে কষ্ট করে এসেছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, এটাও আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে আল্লাহর বিরাট এক রহমত। কারণ এখানে আপনারাও যে কষ্ট করে এসেছেন, আপনাদেরও একমাত্র উদ্দেশ্য দিন, একমাত্র উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলমিনের দিন। আমি যে এসেছি আমারও একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলমিনের দিন, দিন জানা, আল্লাহর দিনকে বোঝা, এটাই হলো আমাদের আজকের এই আলোচনার, এই প্রোগ্রামের মূল মকসদ, মূল উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলমিন আজকের এই মজলিস থেকে আমাদেরকে আল্লাহর দিন সম্পর্কে কিছু জিনিস জানার, বোঝার আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আসলে আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান যে জিনিসটা সেটি হলো ঈমান। আমাদের সবার কাছে, এখানে যতজন এসেছি সবার কাছে আমাদের সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান বিষয় হলো আমাদের ঈমান। আমাদেরকে যদি কেউ প্রস্তাব দেয় যে তোমাকে সারা দুনিয়ার সব সম্পদ তোমাকে দিয়ে দেওয়া হবে, তোমাকে বিশাল একটা পদ দিয়ে দেওয়া হবে, তোমাকে কোটি কোটি টাকার সম্পদ, তুমি যা চাও সব দেওয়া হবে, তুমি খালি এর বিনিময়ে ঈমানটা দিবা, দিবেন আপনারা, বিক্রি করবেন না, একজনও আমরা ইনশাআল্লাহ রাজি হব না। তাহলে বোঝা যায় দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে, সমস্ত টাকা পয়সা ক্ষমতা যা আছে সব কিছুর চাইতে আমাদের কাছে সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান হলো আমাদের ঈমান। সুবহানাল্লাহ। এই ঈমান আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত, ঈমানের মতো মহা সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই ঈমানটার উপরে দুনিয়াতে চলতে হবে এবং এই ঈমানটা নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে। কি ঈমান ছাড়া কেউ কবরে যেতে চান? এরকম কেউ আছে যে ঈমানটা দুনিয়াতে রেখে যাব, আমি ঈমান ছাড়া কবরে যাব, এরকম কেউ রাজি আছেন? নাই, আলহামদুলিল্লাহ। দেখেন আমাদের সবার উদ্দেশ্য কিন্তু মিলে যাচ্ছে, সবাই এক উদ্দেশ্য, এক টার্গেট, যে আমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকব এই ঈমানটা নিয়েই ইনশাআল্লাহ বেঁচে থাকব, আবার যখন মারা যাব ঈমানটা দুনিয়াতে রেখে যাব না, আমার ঈমান আমি সাথে করে নিয়ে যাব। তবে ঈমানের দাওয়াত, ঈমানের আপনি যাদেরকে ঈমানের দাওয়াত পৌঁছাইছিস তাদের কাছে ঈমান রেখে যাব, কিন্তু আমার নিজের ঈমান নিয়ে আমি নিজে কবরে যাব। এই জন্য আমরা জানাজার নামাজে আল্লাহর কাছে দোয়া করি, একটা দোয়া আছে আপনারাও পারেন, দোয়াটা সহজ দোয়া, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না ফা তাওয়াফাহু আলাল ঈমান। আপনাদের এলাকায় যে জানাজার নামাজ পড়েন এই দোয়া পড়েন না? এটা তো সব জায়গায় করি আমরা এবং মোটামুটি সবাই পারি জানাজার দোয়া। এখানে আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে কি দোয়াটা করি? আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না, হে আল্লাহ আপনি আমাদেরকে যতদিন পর্যন্ত বাঁচিয়ে রাখবেন, জীবিত রাখবেন, ফা আহইহি আলাল ইসলাম, আমাদেরকে আপনি ইসলামের উপরে বাঁচিয়ে রাখুন, ইসলামের উপরে বাঁচিয়ে রাখুন। ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না,
যখন আপনি আমাদের মৃত্যু দিবেন, আমাদের মৃত্যু যখন এসে হাজির হয়ে যাবে, আমাদের মৃত্যুটা আপনি ইমানের উপরে দেন, আমাদের মৃত্যুটা ইমানই মৃত্যু নসিব করবেন, যাতে আমি ইমান নিয়ে ইমান সহকারে কবরে যেতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালেব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত আদরের মহব্বতের চাচা, এবং চাচার কাছেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত আদরের ভাতিজা। চাচা দুনিয়া থেকে চলে যাচ্ছে ইমান হারা হয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়াই গেলেন চাচাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। চাচাকে গিয়ে বললেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জুলাকা বিহা ইয়াউমাল কিয়ামা। চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, ইমানের ঘোষণা দেন, ইমান নিয়ে আপনাকে মরতে হবে, না হয় আপনি জান্নাত পাবেন না। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, উহাজ্জুলাকা বিহা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই কালেমাটাকে, এই ঈমানটাকে আমি হুজ্জত হিসাবে পেশ করব। সুবহানাল্লাহ। আল্লাহর সামনে আমি তুলে ধরব যে আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমানই মৃত্যুবরণ করেছে। চাচার সামনে আবু জাহেল আর অন্যান্য নেতারা বসা, তারা সবাই বলল, সারা জীবন ছিলা বাপ দাদার মিল্লাতের উপরে, বাপ দাদার ধর্মের উপরে, আর আবার আমরা হইলাম কোন বংশের মানুষ? আবু জাহেল বলতেছে, আবু তালেবকে বলতেছে, তুমি কি জানো আমরা কোন বংশের মানুষ? তুমি ভুলে গেছো, আমরা তো আওলাদে রসূল, নবীর বংশের মানুষ। কিভাবে নবীর বংশের মানুষ? তারা তো ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর, ইসমাইল আলাইহিসসালামের বংশধর, এজন্য বলতেছিল আমরা নবীর বংশের মানুষ, আমরা আওলাদে রসূল, আমরা নবীর বংশের মানুষ, আর এই আমাদের পথ হারা গোমরা, আমাদের বাপ দাদার ধর্ম থেকে যে বিচ্ছুত হয়ে গেছে, নাউযুবিল্লাহ, এরকম একজন ভাতিজার কথায় আমাদের বাপ দাদাদের ধর্ম, বাপ দাদাদের দিন, এটা তুমি ছেড়ে দিবা? আবু তালেব চিন্তা করতেছে কোনটা গ্রহণ করবে, ভাতিজার কথাটা মেনে নিবে না আবু জাহেলের কথাটা মেনে নিবে। অনেক চিন্তা ভাবনা করে শেষে বললো, ভাতিজারে শোনো, তোমাকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসি, সবই করি, ঠিক আছে, কিন্তু আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি দুনিয়ার সব ছাড়তে পারলেও আমার বাপদাদার ধর্ম আমি ছাড়তে পারবো না। বাপদাদার আব্দুল মুত্তালিবের মিল্লাত, আব্দুল মুত্তালিবের সংস্কৃতি, আব্দুল মুত্তালিবের রেখে যাওয়া ধর্ম, এইটা আমি ছাড়তে পারবো না। আমি দুনিয়াবাসীকে ঘোষণা দিচ্ছি, আমি আমার বাপদাদার উপরে আছি, বাপদাদা নিয়ে আছি, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের সাথে আমি নাই। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো লোক ইমান আনার জন্য আসলে প্রথমেই আল্লাহ রসুল বলতেন, উতরুকু মা ইয়াকুলু আবাউকুম, সহিহ আল বুখারীর হাদিস, বলতেন এই শোনো, ইসলাম গ্রহণ করতে হলে আগে তোমার বাপদাদার অনুসরণ ছেড়ে দিতে হবে, উত্রুকু ছেড়ে দাও, পরিহার করো, মা ইয়াকুলু আবাউকুম, বাপদাদারা কি বলে, পূর্বপুরুষরা কি বলে, সমাজ কি বলে, আমার আশেপাশের লোকেরা কি বলে, এটা ছাড়তে হবে, এটা না ছাড়লে দিন পাইবে না, ইসলাম পাইবে না। ইসলাম এমন একটা দিন, এই দিনের উপরে থাকতে হলে বাপদাদার অনেক জিনিস ছেড়ে দিতে হয়, বাপদাদার জিনিস থাকলে, বাপদাদার চলে আসা জিনিসগুলো, রসম রেওয়াজ পদ্ধতি সিস্টেম রাখলে ইসলামের উপরে থাকা যায় না। কারণ ইসলামটা, এটার পিছনে বড় একটা শত্রু আছে, আছে না? ইসলামের কোনো শত্রু আছে? কে বলেন তো দেখি। ইন্না শায়তানা লাকুম আদুউম মুবিন, শয়তান খালি দুশমন না, ঘোষণা দেওয়া দুশমন, প্রকাশ্য, প্রকাশ্যে সে আপনাকে আমাকে ইসলামের উপরে থাকতে দিবে না, সে ঘোষণা দেওয়া, ঘোষণা দিয়ে মাঠে নামছে, সে কিন্তু গোপনে মাঠে নামে নেই, চুরি করে মাঠে নামে নেই, সে প্রকাশ্যে স্পষ্ট ঘোষণা দিয়ে সে মাঠে নামছে, আমাকে আপনাকে সে ইসলামের উপরে থাকতে দিবে না, আমাকে আপনাকে সেই ইমান নিয়ে কবর যেতে দিবে না, এটা সে ঘোষণা দিয়ে নামছে।
এবং সে কি একা নামছে? জি, সে কি একা? তার জমিনে মানুষ থেকেও তার অনুসারী আছে, জিনের মধ্যেও তার অনুসারী আছে, আছে না? সূরা নাস আমরা যেটা পড়ি, কুল আউযু বিরাব্বিন নাস, এটা শেষে কি আছে? আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, যেই শয়তান মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, এরা শয়তান গুলো জিনের মধ্য থেকেও আছে, মানুষের মধ্য থেকেও আছে। তাহলে জিন এবং মানুষদের মধ্য থেকে শয়তানের বিশাল একটা বাহিনী আছে। তাহলে শয়তান একা নামে না, শয়তান ওই বাহিনী সহকারে নামে, শয়তান নেতৃত্ব দেয়, লিডার শয়তান, কিন্তু তার অনুসারী, তার বাহিনীর সংখ্যা বিশাল। তার বাহিনী কারা? আলাম আহাদ ইলাইকুম ইয়া বানী আদম আল্লা তা'বুদুশ শায়তান ইন্নাশ শায়তানা লাকুম আদুউম মুবীন। কোন সূরা বলতে পারবেন? মুরব্বীরা বলতে পারার কথা, জি, সূরা ইয়াসিন, মাশাআল্লাহ। আমি বলছিলাম বলতে পারবেন যারা সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন, কি বলছেন? আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা, তোমাদেরকে কি আমি এই কথা বলে দিই নাই, স্মরণ করাই দিই নাই, তোমাদেরকে কি আমি বারবার সতর্ক করে দিই নাই? আল্লাহ তা'বুদু শায়তান, খবরদার শয়তানের কোনো ইবাদত করিও না, শয়তানের ইবাদত করিও না। তাহলে বোঝা যায় জমিনে অনেক মানুষ শয়তানের ইবাদত করে। এই শয়তানের ইবাদত যারা করে, এরা শয়তানের বাহিনী। শয়তানের ইবাদত, শয়তানের গোলামি যারা করে, মানুষের মধ্য থেকেও বিশাল সংখ্যক মানুষ শয়তানের গোলামি করে, আবার জিনের মধ্য থেকেও বিশাল সংখ্যক বাহিনী শয়তানের গোলামি করে। এই গোলামি করা মানুষগুলো শয়তানের বাহিনী। এই শয়তান তার পুরা বাহিনী নিয়ে সবসময় সক্রিয়, 24 ঘন্টা। আমি আপনি রাত্রে ঘুমাই কমপক্ষে 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমাই, কিন্তু শয়তান 1 মিনিটের জন্য ঘুমায় না। আমার আপনার 24 ঘন্টার মধ্যে বিশাল একটা সময় ঘুমে যায়, বিশাল একটা অংশ খাওয়া দাওয়ায় যায়, বিশাল একটা অংশ অন্য অন্য অনেক কাজে যায়। শয়তানের কিন্তু এই সময়টা কোনো কাজে যায় না। তাহলে আমি আপনি ফিকির করি কয় ঘন্টা, শয়তান ফিকির করে কয় ঘন্টা? 24 ঘন্টায় সারাক্ষণ সময় সে আমার আপনার ইমানটা ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য সে ফিকির করতে আছে, কাজে লাগাইতেছে। আর আমি আপনি এটা বাঁচানোর জন্য কয় ঘন্টা ফিকির করি? তাহলে আপনি তার সাথে পারিবেন কেমনি? আরেকটা জিনিস খেয়াল করেন, আবার আপনার হায়াত হলো 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, না হয় 100 বছর। ইবলিসের হায়াত কয় বছর? ইবলিস দুনিয়ার যত বড় বড় শয়তান, বড় বড় কাফের, বড় বড় নাস্তিক, বড় বড় মুরতাদ, সবাইকে কিন্তু সে দেখছে। ইবলিস ফেরাউনকে দেখছে, হামানকে দেখছে, কারুনকে দেখছে, আবু জাহেল দেখছে, আবু লাহাব দেখছে, নমরুদ দেখছে, দেখে নাই, সব দেখছে। আপনি কয়জন দেখছেন? আমি কয়জন দেখছি? তাহলে তার অভিজ্ঞতার তুলনায় আমরা শিশু না, তার অভিজ্ঞতার সামনে আমরা একটা শিশুও না। তাহলে এত বিশাল অভিজ্ঞতা নিয়ে, এত বিশাল বাহিনী নিয়ে সুসজ্জিতভাবে যে 24 ঘন্টা আমার আপনার ইমানটা নষ্ট করার জন্য বসে আছে, ফিকির করতেছে, তার সামনে আমার আপনার ইমানকে টিকিয়ে রাখা সহজ বিষয় না কঠিন বিষয়? কি বলেন, সহজ না কঠিন? অবশ্যই কঠিন। আপনি মনে করছেন ইমান রাখা এত সহজ, ইমানের উপরে মরা এত সহজ? কারণ আপনার যদি কোনো শত্রু না থাকত, আপনি আপনারা শুধু পুরো জমিন খালি ইমানদার, পুরো জমিন খালি মুমিন, তাহলে একটু সহজ ছিল। কিন্তু যেই বাহিনী প্রকাশ্য ঘোষণা দিয়ে, বিশাল বাহিনী নিয়ে, বিশাল অভিজ্ঞতা নিয়ে, কাকে কেমনে কোন ফাঁক দিয়ে ইমান নষ্ট করতে হবে, তার কাছে সব কৌশল জানা আছে, এবং কৌশল গুলা প্রয়োগ করে সে অভিজ্ঞতাও নিয়েছে। বর্তমানে আপনার করোনা ভাইরাসের
আপনার ভ্যাকসিন বের করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ চেষ্টা করতেছে না? তো দেখা যাচ্ছে যে এগুলো বের হচ্ছে না কেন? কারণ এগুলো এর আগে বিভিন্ন জায়গায় প্রয়োগ করে করে দেখতে হয়, পশুর মধ্যে দেখতে হয়, বিভিন্ন প্রাণীর মধ্যে দেখতে হয়, তারপরে মানুষের মধ্যে দিতে হয়। মানুষের মধ্যে দেওয়ার পরে কোন কোন সাইড এফেক্ট হতে পারে, না হতে পারে, কাজ করে কিনা, অনেক পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে। এই জন্য বিজ্ঞানীরা শুরু করছে 1 বছর আগে, কিন্তু এখনো বাজারে আসতে পারে নাই। তাহলে এই যে লম্বা একটা সময় গেছে খালি এটা প্রয়োগ করে এটা পরীক্ষা করার জন্য। ইবলিসের কিন্তু এই পরীক্ষাও কমপ্লিট। ইবলিস বাজারে নেমে গেছে, বাজারজাত করে ফেলছে ভ্যাকসিন, কারণ ইবলিসের সব পরীক্ষা নিরীক্ষা হাজার হাজার বছর ধরে সে নমরুদের উপরে প্রয়োগ করছে, ফেরাউনের উপরে প্রয়োগ করছে, হামানের উপরে প্রয়োগ করছে, কারণের উপরে প্রয়োগ করছে, আবু জাহেলের উপরে প্রয়োগ করছে, আবু লাহাবের উপরে প্রয়োগ করছে। তার পরীক্ষা কিন্তু যুগে যুগে সে পরীক্ষিত, পরীক্ষা করে ফেলছে, এবং কোন অঞ্চলের জন্য কোন ধরনের ভ্যাকসিন দরকার সেটাও শয়তান প্রয়োগ করে ফেলছে। কারণ সে তো এক এলাকায় কাজ করে নাই, শেষ করে দুনিয়াতে কাজ করছে না, তাহলে সারা দুনিয়ার ভ্যাকসিন প্রয়োগ করে করে তার অভিজ্ঞতা হয়ে গেছে, তাহলে তার আর সময় ক্ষেপণের দরকার নেই। সে জানে কাকে কোন কায়দায় কেমনে তার ইমানটা নষ্ট করতে হবে। এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা, এই মূল্যবান ইমানটা আমাদেরকে রক্ষা করতে হবে, এই মূল্যবান ইমানটা আমাদের সংরক্ষণ করতে হবে শয়তান এবং শয়তানের বাহিনী থেকে। শয়তান এবং শয়তানের বাহিনী কি করে? হয়তো আমি এখন ইমানদার, আমি ভালো মানুষ, আমি মারা যাওয়ার পরে আমার সন্তানদেরকে, আমার পরের প্রজন্মকে শয়তান আস্তে আস্তে আবার গোমরা বানায় ফেলায়, আবার কয়েকদিন পরে আমার বংশে আরেকজন আসবে, উনি এগুলো সব দূর করি, ময়লা পরিষ্কার করি, আবার সুন্দর করে তাওহীদের উপরে সুন্নতের উপরে চলে আসবে। কিছুদিন না যাইতে উনি চলে গেলে আবার ময়লা করে ফেলবে। ধরেন একটা ঘরের মধ্যে আমরা থাকি, তো এখানে সুনামগঞ্জে আসলে কয়দিন থাকি, আবার ঢাকা গেলে থাকি, তো মূল থাকে ধরেন ঢাকা, সুনামগঞ্জে একটা বাসা আছে, এখন বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন করি তরি সুন্দর করে আমরা থাকলাম এক সপ্তাহ, এক সপ্তাহ পরে আবার চলে গেছি, 6 মাস আর আসিনি। এই 6 মাসে শয়তান কি করছে, বা এই 6 মাসের ভিতরে আপনি ঘরের মধ্যে দেখবেন যে ময়লা আবর্জনা হই, ইঁদুর শিকা বিভিন্ন প্রাণী ঢুকে নষ্ট করে ফেলছে। এই কাজটা শয়তান করে, যখনই যেখানে সুযোগ পায়, একটু দুর্বলতা পাই দেয় শয়তান, এখন এদের ভিতরে কি ঢুকাই দেয়, শিরকের বীজ ঢুকাই দেয়, বেদাতের বীজ ঢুকাই দেয়, ঢুকাই বাস এদের ইমান আকীদা নষ্ট করে দেয়। এখন একজনের নষ্ট করতে পারলে তার ছেলেদেরকে নষ্ট করা সহজ, তার ছেলেরা কয় হ্যাঁ আমাদের বাপ দাদারা কি বুঝে নাই, এটা আজকে 50 বছর 100 বছর আমাদের বাপ দাদারা করে আসতেছে, তারা কি এত ব্যাকল ছিল নাকি, তারা কি জ্ঞান ছিল না, তারা বুঝতো না, তো তারা করে আসতেছে, তাহলে এটা আবার আমরা বাদ দিব কেমনে? তাহলে শয়তান দেখেন আর এইদিকে মেহনত করা দরকার হয় নাই, এক জায়গায় মেহনত করছে, এক মেহনতে সে বসে বসে 100 বছর ফল খাইতেছে। আরেকটা হলো শুনেন, যারা ব্যাকল, যারা গাধা, গাধার কাজ হইলো গাধা বোঝা বহন করে বেশি, কিন্তু ব্যাগের মধ্যে কি আছে, কাঠের মধ্যে কি আছে শয়তান গাধা জানে না। গাধারকে আল্লাহ পাক ওইভাবেই সৃষ্টি করছেন, তার ওইটা ব্রেন দিয়ে কাজ করে না। যারা মেধাবী, যাদেরকে আল্লাহ মেধা দিছে, এরা কাজ করে কম, ফল ভোগ করে বেশি। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, যে কোনো অফিসে যাবেন দেখবেন বড় স্যার যারা, তারা কিন্তু কাজ করে কম, প্র্যাকটিক্যাল কাজ তাদের কম, যারা যত নিচে তাদের প্র্যাকটিক্যাল কাজ তত বেশি। এই যে পাইল লেখে যা করে সব নিচের লোকেরাই লেখে, উপরের উনি খালি একটা সিগনেচার দেয় আর কিছু লেখে না, তাহলে ওনার কাজ কম না? কিন্তু সব দায় দায়িত্ব ওনার উপরে বহন করে, নিচের এরা যে কাজ করছে, এদের এরা ভুল করছে, এরা যা করছে, এদের দায় দায়িত্ব এদের উপরে না, দায় দায়িত্ব কার উপরে, যিনি লাস্টে সিগনেচার করছেন ওনার উপরে। কেন? ওনার কাজটা ওই হাতের মধ্যে বা শারীরিক শ্রমের মধ্যে না, ওনার কাজটা ব্রেইনের মধ্যে। এই জন্য শয়তান কাজ করে সূক্ষ্মভাবে, ব্রেইন দিয়ে, সে চায় অল্প কাজ করি বেশি ফল, আর আমরা চাই বেশি কাজ করি অল্প ফল, কিন্তু আমাদের জ্ঞানে কুলায় না। এই জন্য সে সব জায়গায় কাজ করে না, শয়তান বেহুদা কোনো কাজ করে না, সে এক জায়গায় কাজ করে দিতে পারলে সে দেখা যায় যে গুমায় থাকলেও আর কোনো অসুবিধা নেই। ধরেন একজনকে সে গোমরা করে দিছে, এই এলাকার যিনি নেতা বা মুরব্বী, যা সিনিয়র যিনি আছে, যাকে সব মানে,
ওনাকে উনি কাজ করে শুধু একটা বেদাত একটা শেরেক ওনাকে দিয়ে চালু করে দিছে। বাস এই এলাকার এই সুনামগঞ্জের যা মানুষ আছে সবাই বলতেছে কি ও আমাদের ওই হুজুর বা ওই মুরব্বী ওই সিনিয়র নেতা উনি কি বুঝে না, উনি এই কাজটা করছে উনি করছে, বাস আমরা ছাড়তে পারবো না। তাহলে শয়তান সব মানুষের বাড়ির যে যে কাজ করা লাগে নাই, এক জায়গায় কাজ করে দিছে সব জায়গায় হয়ে গেছে। এই জন্য আমার ভাইয়েরা প্রথম যে কথাটা আমি বলতেছিলাম, এই বাপদাদাদের ছাড়ার জন্য আল্লাহ রাসূল কেন বলতেন, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরুষেরা যা করেছেন যা বলেছেন এগুলো ছাড়ো, ছাড়ার পরে তুমি দেখবে আমার আল্লাহ কি বলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, এটাই তোমার কাছে মুখ্য বিষয়। বাপদাদা পূর্বপুরুষেরা কি করছে না করছে এটা তোমার কাছে মুখ্য বিষয় নয়, কারণ ওই বাপদাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি পর্যন্ত মাঝখানে কত বছর গেছে, 1400 বছরের বেশি গেছে। এই 1400 বছরে ইবলিস কত মানুষের গোমরা করছে, কত মানুষের মধ্যে শিরক ঢুকাইছে, বিদআত ঢুকাইছে, হারাম ঢুকাইছে, অসংখ্য জিনিস ঢুকাই ঈমান আকীদা অনেকের নষ্ট করে দিছে। এজন্য এদেরকে অনুসরণ না করে আমাকে গোড়ায় যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজটা কেমনে করছেন, সাহাবায়ে কেরাম কেমনে করছেন, তাবেঈনে কেরাম কেমনে করছেন, তাবে তাবেঈনে কেরাম কেমনে করছেন। এজন্য আমার সম্মানিত ভাইরা, এই জন্য প্রথম আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমি যদি আমার ঈমান নিয়ে বাঁচতে চাই ঈমান নিয়ে মরতে চাই তাহলে বাপ দাদারা কি করেছেন এটা আমার কাছে মুখ্য বিষয় হইতে পারে না। আমার কাছে মুখ্য বিষয় হবে আমার আল্লাহ কি বলেন আমার রাসূল কি বলেন। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব যে আমাদের ঈমানটা নিয়ে আমরা কেমনে কবরে যাইতে পারি, ঈমানটা নিয়ে কবরে যাইতে পারলেই তো সফল, দুনিয়াও সফল আখিরাতও সফল। ঈমান নিয়ে যাওয়ার পথে রাস্তায় যে বড় বাধা সেটা বলছে যে ইবলিস, ইবলিস এবং ইবলিসের বাহিনী, এরা মিলে আমাকে আপনাকে ঈমান নিয়ে কবরে যাইতে দেয় না, বাধা সৃষ্টি করে, বাধা সৃষ্টি করে। এরা আমাদেরকে কি করে ঈমান নষ্ট করার জন্য তারা সবচাইতে যে জিনিসটা আমাদের সামনে বেশি প্রয়োগ করে সেটা হলো শিরক, সেটা হলো শিরক। শিরক হলো একটা বিষাক্ত জিনিস, মহা বিষাক্ত। কিসের সাপের বিষ, কিসের অমুক বিষ, কিসের তমুক বিষ, শিরকের মতো বিষাক্ত আর আসমান জমিনে আর কিছু, এত বিষাক্ত, মারাত্মক বিষাক্ত। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম দিয়েছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লাযুলমুন আযীম, সূরা লোকমানের 13 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলতেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার ছেলে খবরদার জীবনে কোনোদিন আল্লাহর সাথে শিরক করিও না, কারণ ইন্নাস শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরকটা হলো জুলমে আযীম। এটা খালি অপরাধ নয়, এটা মহা অপরাধ, এটা জুলমুন আযীম, বড় ধরনের মহা অপরাধ এটা শিরকটা। খবরদার জীবনে এটা করিও না।